কলা মসুর বাম ও মসুর দা এইদিকে। এই আমাদের কলটা, আমাদের অলরেডি আমাদের কলটা খোলানো হয়ে গেছে বন্ধুরা। আপনার অনেকটা ভালো লোক, এর মতন মানুষই পাই নাই আমার এই এর ভিতরে, বলো কাজের জগতে পাই নাই, অনেক অসাধারণ ভালো। এই কাজ করলাম আপনার আজকে, এই যে আপনার মোটর ই করলাম, এটার আপনার মজুরি নেই। এই আমাদের বাড়ি এলাই, এই অনেকটা ভালো দেখুন। আপনি কেসে কোন? ধন্যবাদ। এই আব্দুল আলিম আমার অনেক দিন যাবত আমার এখানে কাস্টমার করে, বোধহয় 20 বছরের উপরে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই যে কলটার জন্য আসছি, এই কলটার কাজ করার জন্য আসছি, কলের কাজ করার জন্য। এই কলটা আপনার নিচা হয়ে গেছে, একবার নিচা, এটা উঁচা করব। মানে উঁচা কিভাবে করব সেটাই দেখাবো। আর এই কলের জন্য আমরা এই বাসায় আসছি, কলটা ঠিক করার জন্য। কলটা আপনি এখানে মাটি পড়বে তো, তার জন্য উঁচা করতে হবে। মানে আমাদের কি কি কাজ করব সেটা আপনারা দেখুন বন্ধুরা। এটা আপনার 1.5 ইঞ্চি যে পাইপ, এই আপনার 1 ফুট উঁচা হবে। তার জন্য আমাদের যে মাথায় আমাদের আগে একটা এই থ্রেড পাঠাতে হবে, এখানে একটা সকেট লাগবে, সকেট লাগবে, এই সকেট আমাদের, এই সকেট আমাদের লাগবে, এই আমাদের সকেটটা লাগবে, এই যে আমাদের সকেটটা লাগবে এখানে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখনো কলটা খোলাবো, এই কলটা আমরা এখন খোলাবো। আমাদের এই সাইডটা আমাদের কি করতে হবে, বাজাতে হবে সুন্দর করে, সুন্দর করে বাজায় আমাদের খোলাতে হবে। কলটা মসুর দাও, ও মসুর দাও এইদিকে। এই আমাদের কলটা, আমাদের অলরেডি আমাদের কলটা খোলানো হয়ে গেছে বন্ধুরা। আপনারা এইভাবে খোলাবেন, সাকসেস হতে পারবেন। ঠিক এইভাবে খোলাবেন, এই যে খোলাইতেছে অস্ত্র অস্ত্র, আপনার আপনার শোয়াই শোয়াই খোলাইবেন। এই যে আমাদের কলটা খোলানো হয়ে গেছে, ধরো কলটা, ধরো কলটা, ধরো বন্ধুরা। আমাদের এই মাথায় আমাদের, হ্যাঁ আমাদের এই মাথায় আমাদের ই করতে হবে, এই যে থ্রি টেপ লাগাতে হবে, এই থ্রি টেপ লাগাতে হবে। এই যে আমাদের এই মাথায় থ্রি টেপ লাগানো হয়ে গেছে, যে আমরা যে সকেটের মাথায় যে আমরা একটা ই করছিলাম আপনার থ্রি টেপ দিয়ে সকেট ধরাইছিলাম। এই যে আমাদের দেখুন, হ্যাঁ আমাদের সকেটের মাথাও ধরানো হয়ে গেছে, পাইপের মাথাও ধরানো হয়ে গেছে, এখন কলটা ধরাবো। এই যে আমাদের এই মাথায় যে মাথায় যে আপনার কল ধরবে, সে মাথায় আমাদের থ্রেড টেপ মারতে হবে, সুন্দর করে থ্রেড টেপ মারতে হবে। নতুন মোটর লাগাই দিলেন, এই যে আমাদের থ্রেড টেপ আপনারা ঠিক আছে নি, সুন্দর করে থ্রেড টেপ মারবেন। এই যে আমাদের বসানো হয়ে গেছে, এখন আমরা টাইট দিব, সুন্দর করে বসাই। এই যে বন্ধুরা, এটা আপনারা সবসময়, হ্যাঁ একটা দাও আমরা স্যার, আমি দেখুন এই যে কল, এটা উঠাবে রাখলাম বুঝছো। এই যে বন্ধুরা আপনারা মিডিয়াম ভাবে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ নেবেন, জোর করবেন না, জোর করলে আপনার, জোর করলে আপনার এটা ফেটে যাবে। আপনার নিচে যে আপনার একটা সকেট আছে, সকেটটা আপনার এই যে এই সকেটটা, এই সকেটটা ফেটে যাবে, পরিমাণ ভাবে টাইট দিবেন আপনারা, যে পরিমাণ লাগবে আপনার সেই পরিমাণ টাইট দিবেন। বন্ধুরা আমাদের কলটা আপনার যে কারণে আমরা আমাদের ডাকা হয়েছে, সে কারণে কারণ হলো কি, আপনার এই কলটা আপনার নিচাস হলো আর এখানে মাটি ফালাই উঁচা করবে, এই কারণে আমাদের ডাকা হয়েছে। আর এটা আমরা বন্ধুরা উঁচা করা হয়ে গেছে, আমাদের কাজটা হয়ে গেছে, এখন আমরা কলে পানি উঠাবো। যখন কল খোলা দিতে পানি থাকে না জায়গা, এখন কলে পানি উঠাই দেখব ঠিক আছে কিনা। পাই দাও,
এ বন্ধুরা আমাদের কলে পানি অলরেডি আপনার উঠে গেছে কলের পানি এ কলের পানি বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা এই যে আপনার আজকে যে যে এগুলা কাজ করলাম মোটরের কাজ করলাম আপনারা দেখলেন আর অসাধারণ হলো আপনার বাড়িওয়ালা অনেক ভালো লোক একটা ধরুন বাড়িওয়ালার আপনার এত ভালো হয় না অনেকটা ভালো লোক সে অনেকটা ভালো লোক মানে আপনার আমি অনেক বছর ধরে আপনার তার সাথে আপনার ই আছে পরিচিত আছে তার সাথে আপনার মিল আছে অনেকটা ভালো লোক এর মতন মানুষই পাই নাই আমার এই এর ভিতরে যেগুলো কাজের জগতে পাই নাই অনেক অসাধারণ ভালো এই কাজ করলাম আপনার আজকে এই যে আপনার মোটর ই করলাম এটার আপনার মজুরি নেই এই আমাদের বাড়িওয়ালা এই অনেকটা ভালো দেখুন আপনার কাছে কোন ধন্যবাদ এই আব্দুল আলিম আমার অনেক দিন যাবত আমার এখানে কাস্টমার করে বোধহয় 20 বছরের উপরে হবে কাজ করে যে কোনো কাজ আমাদের এলাকায় ইনশাল্লাহ ভালো ভালো মানের একটা লোক অনেক যে কোনো সময় আপনারা ডাক দিবেন ইনশাল্লাহ আব্দুল আলীরে পাবেন আর আব্দুল আলীর কাজ অনেক সূক্ষ্ম কাম খুব ভালো তার কাজ যে সবাই পছন্দ করে এই জন্যই আমার এলাকায় এই নটাখোলা বিলের পাড় এলাকায় সবসময় এই আব্দুল আলী বেশিরভাগ কাজ করে থাকে এই আপনারা যদি ভালো মনে করেন আমার এই কথাগুলি ভালো লাগে তাহলে আপনারা সবসময় আব্দুল আলী রাখবেন সূক্ষ্ম পয়সা নিব দা পয়সাও বেশি নিব না কাজের যা বিনিময় মজুরি আছে তাই নিব ইনশাল্লাহ আপনারা ওর জন্য টেনশন করবেন না আমি আজকে কত বছর ধরে আমি কোনো সময় আমি জিজ্ঞাসা করি না এই জিনিসটা কত দিয়ে আনলাম মার্কেট থেকে কত দেয়া লাগাইলাম কি করলাম আব্দুল আলিম কত আইসে এই যে স্লিপ স্লিপ দিকে টাকা দিয়ে দিই এই এই আমার অর্জন ওর কাছে থেকে আমি এতটুকু একটা ই পাইছি মানবতা পাইছি কোনো সময় টাকা যাই দিছি ইনশাল্লাহ কোনো সময় বলে নাই যে কম হইলো বেশি হইলো কিংবা এরকম সেরকম এরকম ধরনের কোনো মন্তব্য সে করে নাই কখনো তবে ভালো মানের লোক আপনারা বন্ধুরা দেখুন আপনার মানে দেখুন অনেকটা অসাধারণ একটা ভালো একটা লোক আপনার অনেকটা ভালো লোক আপনার ধরেন দেখছেন তো আপনার কথাবার্তা শুনছেন তো এমন মানুষ আপনার কখনো হয় না ধরেন আপনার একবারই ধরেন আপনার অনেকটা ভালো একটা জিনিস কি বন্ধুরা একটা কাজ করলে আপনার সামথিং আপনার যদি বিশাল কাজ করে আপনি যদি টাকা যদি অল্প দেয় তাতে কষ্ট লাগে না যদি বাড়িওয়ালা যদি ভালো থাকে এই যে আমাদের আমরা যে কাজ করি এত শ্রম দিই কষ্ট করি যে শ্রমের পরে যে আমরা মজুরি একটা ভালো একটু ব্যবহার আমরা চাই একটু ভালো একটা ব্যবহার বাড়িওয়ালার কাছে ভালো একটা ব্যবহার চাই আর আমাদের বাড়িওয়ালাটা এমন যে দেখছেন অনেকটা ব্যবহার ভালো তার জন্য দোয়া করবেন সবাই তার জন্য সবাই দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম